আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই মজাদার এবং লোভনীয় লাচ্ছা পরোটার রেসিপি। এই পরোটাগুলোকে ফেনি পরোটা এবং লেয়ার পরোটাও বলা হয়। যেই নামেই ডাকুক না কেন, পরোটাগুলো খেতে অসাধারণ। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার লাচ্ছা পরোটার প্রস্তুত প্রণালী। পরোটা তৈরি করার জন্য ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এবার নেড়েচেড়ে লবণ এবং ময়দাগুলো মিশিয়ে নিচ্ছে। এই পরোটা তৈরিতে অনেকেই সুজি অ্যাড করেন, তবে আজকের পর্বে আমি সুজি ছাড়া তৈরি করব। ডিম দিয়ে দিচ্ছি 1টি। ডিম দিয়ে তৈরি হলেও পরোটায় ডিমের কোনো গন্ধ থাকে না। তেল দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ, পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা রুম টেম্পারেচারেই আছে, খুব বেশি পানি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মিক্স করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে, ডোটা এরকম সফট হতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। এবার ডোটাকে আবারও মথে নিচ্ছে। ডোটা রেখে দেওয়ার ফলে এটা আরও সফট হয়ে গেছে। আমি যতটুকু ময়দা নিয়েছি সেটা থেকে আমি 8টি পরোটা তৈরি করব। আপনাদের আরও বেশি বা কমও হতে পারে, কারণ সেটা নির্ভর করে পরোটার সাইজের উপর। এবার এখান থেকে একটি ছোট ডো নিয়ে বাকি ডোগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটি বোলে পরিমাণ মতো ঘি নিয়ে মেল্ট করে নিয়েছে। ডোটাকে সমান করে নিয়ে সামান্য একটু মেল্টেড ঘি দিয়ে দিলাম। ঘিটা ডো এর উপর লাগিয়ে নিয়েছি। এবার বেলে নেয়ার পালা, একদম পাতলা করে এরকম একটি বড় রুটি তৈরি করতে হবে। রুটি গোল না হলে সমস্যা নেই, কারণ এটা আমরা পরে ফোল্ড করে পরোটা তৈরি করব। শুধু খেয়াল রাখতে হবে রুটিটা যেন একদম পাতলা হয়। এবার রুটির উপরে মেল্টেড ঘি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে বাটার বা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে তৈরি করলে দারুণ একটা ফ্লেভার আসে। এবার একটি ব্রাশের সাহায্যে রুটির উপর ঘি স্প্রেড করে দিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়েও স্প্রেড করে দিতে পারেন। এবার পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছে। ময়দা ছিটিয়ে নেওয়া হয়ে গেলে একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে এভাবে কেটে নিচ্ছে। সবকিছু তো বলে বোঝানো যায় না, আপনারা স্ক্রিনে ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। একদম চিকন করে কাটতে চেষ্টা করবেন, তাহলে পরোটা তৈরি করার পরে প্রতিটি লেয়ার খুব ভালোভাবে বোঝা যাবে। সব শেষে এভাবে কেটে নিচ্ছি, তাহলে আরো চিকন হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা চিকন করে কেটে নিয়েছে। এবার রুটিটাকে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছে। রুটিটা ফোল্ড করা হয়ে গেলে আবারও ঘি লাগিয়ে নিচ্ছে। ঘি লাগানোর পর এটাকে এভাবে করে আরো লম্বাটে করে নিতে হবে। এতে করে পরোটার লেয়ারগুলো আরো চিকন হবে এবং দেখতে সুন্দর হবে। এবার এটাকে মুড়িয়ে নিচ্ছে। টাইট করে মুড়িয়ে নিতে হবে যেন খুলে না যায়। শেষের অংশটিকে নিচের দিকে দিয়ে এভাবে করে চেপে দিতে হবে। আবারও একটু ঘি লাগিয়ে নিচ্ছে। এবার এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটার শেপ দিয়ে দিব। এটাকে বেলুনি দিয়ে বেলে নেওয়া যাবে না। বেলুনি দিয়ে বেলে নিলে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে না। হাত দিয়ে চেপে চেপে পরোটা তৈরি করে নিচ্ছি, এতে করে প্রতিটি লেয়ার খুব ভালোভাবে বোঝা যাবে। পরোটার শেপ দেওয়ার সাথে সাথেই সেকে নিতে হবে। পরোটাটি সেকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু গরম করে পরোটাটি দিয়ে দিলাম। চুলোর আঁচ মিডিয়ামে রেখে পরোটাটি সেকে নিচ্ছে। এবার পরোটাটি উল্টে দিচ্ছে। এখনো চুলোর আঁচ মিডিয়ামেই আছে।
এবার পরোটার উপরে ঘি স্প্রেড করে দিচ্ছে। এখানেও আপনারা চাইলে বাটার বা তেল ব্যবহার করতে পারেন। ঘি স্প্রেড করা হয়ে গেলে পরোটাটি আবারও উল্টে দিচ্ছে। উল্টে দেওয়ার পর পরোটার এই পাশটায়ও ঘি স্প্রেড করে দিচ্ছে। পরোটাটি আবারও উল্টে দিলাম। এখনও চুলোর আঁচ মিডিয়ামেই আছে। কয়েকবার উল্টে দিয়ে পরোটাটি ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে রাখব। একই প্রসেসে আরও একটি পরোটা তৈরি করে নিয়েছি। এবার এই পরোটাটিও সেঁকে নিচ্ছে। অন্যান্য রুটি পরোটার ক্ষেত্রে বানিয়ে নেওয়ার পর সবগুলো একসাথে জমিয়ে একে একে সেঁকে নেওয়া হয়, কিন্তু এই পরোটার ক্ষেত্রে একটি করে বানাতে হবে এবং একটি করে সেঁকে নিতে হবে। এই পরোটা কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে। একই প্রসেসে আরও অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। পরোটাগুলো তৈরি করার পরে দুপাশ থেকে একটু চাপ দিলেই পরোটাগুলো এরকমভাবে খুলে আসবে। তারপর এভাবে ধরলে প্রতিটি লেয়ার ভালোভাবে বোঝা যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের অন্যান্য রেসিপিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।